পূজোর মধ্যে কলকাতায় অমিত শাহ জেপি নাড্ডা সপ্তমীতে সকালে কলকাতায় এসে কয়েকটি পূজো ঘুরে দেখার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি ডিটেলসে জানবো আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে রাজীব কি জানা যাচ্ছে জেপি নাড্ডা এবং অমিত শাহের সফরসূচি সম্পর্কে দেখো আগামীকাল অর্থাৎ সপ্তমী সকাল 11টা নাগাদ জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি কলকাতা বিমানবন্দরে নামবেন এবং সেখানে নেমেই তিনি সন্তোষ মিত্র স্কোয়ার সহ কয়েকটি পুজো যাবেন সেখানে ঘুরে দেখবেন পুজোয় অংশগ্রহণ করবার কথা রয়েছে বিজেপি সভাপতি ছাড়াও এই সফরসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তবে এখনো পর্যন্ত তার সফরসূচি চূড়ান্ত হয়নি যেটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সূত্র মারফত জানা যাচ্ছে যে জগৎপ্রকাশ নাড্ডা বিজেপি সভাপতি তিনি যাচ্ছেন আগামীকাল তার সফরসূচি তৈরি হয়ে গিয়েছে পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও যেতে পারেন এবং তার সফরসূচি তৈরি হচ্ছে সেক্ষেত্রে কেন্দ্রীয় স্তরের দুই নেতা কিন্তু পুজোর সময় কলকাতায় থাকছেন যা রাজ্যে বিজেপির নেতাদের অনেকটাই উদ্বুদ্ধ করবে বলে মনে করছে কেন্দ্রীয় বিজেপি নেতারা ধন্যবাদ রাজীব পূজোর মধ্যে কলকাতায় অমিত শাহ জেপি নাড্ডা সপ্তমীতে সকালে কলকাতায় এসে কয়েকটি পূজো ঘুরে দেখার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা সন্তোষ মিত্র স্কোয়ারেও যেতে পারেন জেপি নাড্ডা পূজোর মধ্যে কলকাতায় আসতে পারেন অমিত শাহ আপনাদের আরও একবার জানাবো পূজোর মধ্যে কলকাতায় অমিত শাহ জেপি নাড্ডা সপ্তমীতে সকালে কলকাতায় এসে কয়েকটি পূজো ঘুরে দেখার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতির সন্তোষ মিত্র স্কোয়ারেও যেতে পারেন জেপি নাড্ডা পূজোর মধ্যে কলকাতায় আসতে পারেন অমিত শাহ যদিও তার সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি বলে বিজেপি সূত্রে খবর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা